বিসমিল্লাহ রহমান রহিম কলা রসুল্লাহি সাল মা বাইনা বাইনা আজমানু লাহুল আজমানুল্লাহুল অর্থ যে ব্যক্তি সিও উভয় চুয়াল ও উভয় পায়ের মধ্যবর্তী অঙ্গদয়ের হেফাজতের জামিন হবে আমি তার বেহেস্তের জামিন হব ইন্টারনেট মাদ্রাসায় সকলকে স্বাগতম আজ আমরা জবান সম্পর্কিত পাপাচারের মাঝে ওয়াদা ভঙ্গ ও চুক্তি লঙ্ঘন সম্পর্কে জানব সহি বুখারি ও মুসলিমে বর্ণিত আছে রসিলে খোদা সাল্লাহ আলিয়া বলেছেন মুনাফিকের আলামত তিনটি এক যখন কথা বলবে মিথ্যা বলবে দুই ওয়াদা করলে তা খেলাপ করবে এবং তিন তার নিকট কোনো কিছু আমানত রাখলে তার খেয়ানত করবে বুখারি ও মুসলিমের অপর এক হাদিসে আছে আল্লাহ নবী সাল্লু আলিয়া সাল্লাম বলেন যার মধ্যে চারটি অভ্যাস আছে সে নিশ্চিত মুনাফিক যার মধ্যে তার একটি আছে তা ত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি খাসলত বা স্বভাব বিদ্যমান থাকবে স্বভাবগুলি হলো এক তার নিকট আমানত রাখলে খেয়ানত করে দুই কথা বললে মিথ্যা বলে তিন ওয়াদা করলে তা ভঙ্গ করে এবং চার কারোর সাথে ঝগড়া বিবাদ করলে সে অকথ্য ভাষায় গালি দেয় শাহ ওয়ালিউল্লাহ মহাদেশে দেহলি রহমতুল্লাহ আলাহি লিখেছেন যে মুনাফিকের দুটি অর্থ এক আন্তরিকভাবে সে কাফের কিন্তু প্রকাশ্যে সে মুসলমান কুরআন মাজিদে মুনাফিকের ব্যাপারে যে ঘোষণা এসেছে আউজ বিল্লাহিমিনা শাহ রাজিম ইন্নাল মুনাফিকা আসফাল মিনান আসফালিমিন্ন অর্থ মুনাফিকের স্থান হল জাহান নামের সর্বনিকৃষ্টতম স্থান অর্থাৎ যেই মুনাফেক আন্তরিকভাবে সে কাফের কিন্তু প্রকাশ্যে মুসলমান তার স্থান হবে জাহান নেমের সর্বনিকৃষ্টতম স্থান মুনাফিকের দ্বিতীয় পরিচয় হল যাদের ইমান দুর্বল এ কারণেই তাদের থেকে মুনাফিকদের ন্যায় আমল ও কাজকর্ম প্রকাশিত হয় গুনাহ থেকে বাঁচার জন্য যে পরিমাণ ইমান থাকা দরকার সে পর্যায়ের ইমানের অধিকারী তারা নয় আলোচ্য হাদিসে এসেনির মুনাফিক উদ্দেশ্য ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাহি বর্ণনা করেন মহানবী আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যার ওয়াদা ঠিক নেই তার দিন ঠিক নেই অর্থাৎ যে ব্যক্তি সেও প্রতিশ্রুতি বজায় রাখে না তার ইমান থাকে না সহি মুসলিমে বর্ণিত আছে রসিলে করিম সাল্লিয়া সাল্লাম এরশাদ করেছেন ওয়াদা ভঙ্গকারীর পিছনে একটি ঝান্ডা থাকবে সে যে পর্যায়ের ওয়াদা ভঙ্গকারী হবে ঝান্ডাটিও সে পর্যায়ে লম্বা হবে সর্বপেক্ষা বড়ো ওয়াদাভঙ্গ সাব্যস্ত হবে রাজা বাসাগণের কৃত ওয়াদা ভঙ্গ সুতরাং তাদের ঝান্ডা ও পরিচিতির জন্য সর্বাপেক্ষা উঁচু হবে ওয়াদা করার সময় যদি তা পালনের পূর্ণ নিয়াদ থাকে কিন্তু পরে কোনো ওজোর বা কারণবশত তা পালন করতে ব্যর্থ হয় তাহলে সে গুনাহগার হবে না এ বিষয়ে আবু দাউদ ও তিরমিজি শরীফের একটি হাদিস বর্ণিত আছে আর যদি ওয়াদা করার সময় অন্তরে তা পালন না করার নিয়াদ থাকে তাহলে তা হবে মুনাফিকের আলামত ও গুনাহে কাবিরা অন্যায় কাজের জন্যে ওয়াদা করলে যেমন কোনো নিত্যানুষ্ঠানে যাওয়া বা সুদে টাকা দেয়া প্রভৃতি হয় তাহলে তা পালন করা না যায়জ আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে ওয়াদা ভঙ্গ এবং চুক্তি লঙ্ঘন থেকে বেঁচে থাকার তফফিক দান করেন সমাজের পরিবেশকে সুন্দর রাখার তহফিক দান করেন এবং জান্নাত পাওয়ার তৌফিক দান করেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া অবারকাতু